হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার YouTube চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে পরপর ইউনিভার্সিটি ওয়াইজ তাদের যে নতুন গাইডলাইনস NEP 2020 মেনে আসে শেয়ার করছি আপনাদের জন্য এবং এখন আপনাদের জন্য নিয়ে চলে এলাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আপডেট বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে NEP 2020 মেনে নতুন তাদের যে গাইডলাইনস 4 বছরের গ্রাজুয়েশন 3 বছরের গ্রাজুয়েশন তার কি রুলস রেগুলেশন শেয়ার করছি এই ভিডিওটায় কোর্স স্ট্রাকচার থেকে শুরু করে সমস্তটা বলে দেব ইউনিভার্সিটি কিছু জিনিস খুব ভালো করে পরিষ্কারভাবে বলে দিয়েছে লাইক ভ্যালু অ্যাডেড কোর্স যে কোন কোন কোর্সগুলোর মধ্যে আপনাকে চয়েস করতে হবে মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে একদম সেমিস্টার ওয়াইজ ইউনিভার্সিটি ভাগ করে দিয়েছে যেটা সত্যিকারে খুব ভালো এবং তার সাথে আমি ইউনিভার্সিটি এই 2023 সালে যে কলেজ ভর্তির নোটিশ সেই নোটিশটাও কিন্তু রেখে প্রকাশ করেছে সেটাও শেয়ার করছি এই ভিডিওটায় অর্থাৎ টোটাল গাইডলাইন্স শেয়ার করে দিচ্ছি যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য পরপর ইউনিভার্সিটি ওয়াইজ শেয়ার করছি আরও কিছু ইউনিভার্সিটি বাকি রয়েছে তাদের আপডেটও নিয়ে আসবো তার জন্য সঙ্গে থাকতে হবে আর যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজে আবেদন করার প্ল্যানিং করছেন আমাদের আরজি থেকে কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দিন আপনার কলেজের নাম বা আপনার পছন্দের কলেজের নাম চেষ্টা করবো তার আপডেট দেওয়ার চলুন দেখে নিই প্রথমে বিদ্যাসাগর ইউনিভার্সিটি 4 বছরের গ্রাজুয়েশন বা 3 বছরের গ্রাজুয়েশনের কি গাইডলাইনস বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে চলে এসে 2023 থেকে তাদের যে কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অর্থাৎ CCFUP NEP 2020 মেনে প্রভিশনাল টোটাল ড্রাফট শেয়ার করে দিচ্ছি আজকের অর্থাৎ এখানে সেমিস্টার ওয়াইজ কী কী পড়তে হবে এই এই যে টোটাল ড্রাফটে প্রথমত কিছু জিনিস খুব ভালোভাবে বলা আছে একদম সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে ডিফাইন করে দেওয়া হয়েছে যে এই পেপারগুলো পড়তে হবে বিশেষ করে মাল্টি ডিসিপ্লিনারি বা ভ্যালু গাইডেডগুলো কিছু কিছু জায়গাতে কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে মেবি ইউনিভার্সিটি পরবর্তীতে ঠিক করবে বা প্রিন্টিং মিস্টেক হলেও হতে পারে প্রথমত আমি পরপর একটু শেয়ার করে দিচ্ছি অন্তত আমি যেটুকু বুঝেছি আপনাদের শেয়ার করার চেষ্টা করছি ফার্স্ট অফ অল হচ্ছে NEP 2020 মেনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে বেরিয়েছে এই টোটাল গাইডলাইনস এবং এক্ষেত্রেও আজকে যেটা হচ্ছে ফার্স্ট অফ অল দুটো কোর্স করানো হচ্ছে একটা কোর্স করানো হচ্ছে অনার্স আর একটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স যেরকম কলকাতা বিশ্ববিদ্যালয়ে করাচ্ছে তবে আমি পুরোটা শেয়ার করছি প্রথমত আপনারা দেখে নিন এখানে 4 বছর গ্রাজুয়েশন সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারে আপনি একটা এক্সিটের অপশন পাচ্ছেন মানে সার্টিফিকেট সেকেন্ড ইয়ারে একটা এক্সিট করলে আপনি পাচ্ছেন ডিপ্লোমা থার্ড ইয়ারে এক্সিট করলে আপনি পাচ্ছেন ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ যারা অনার্সে ভর্তি হবে তাদের জন্য এটা আর ফোর্থ ইয়ার অবধি পড়াশোনা করলে অনার্স পাচ্ছেন অথবা আপনি পাচ্ছেন রিসার্চ করতে পাচ্ছেন 75% মার্কস থাকলে এটা আমরা সবাই মোটামুটি জানি এবং এই ক্ষেত্রে দেখুন সিঙ্গেল মেজর মেজর যে প্রোগ্রাম রয়েছে সেক্ষেত্রে বলেই দিয়েছে 3 বছরের ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম রয়েছে যেক্ষেত্রে আপনি 6টা সেমিস্টার পড়াশোনা করে ছেড়ে দিচ্ছেন অনার্স পড়ে তো তারপর তার সাথে যদি 4 বছর অবধি কন্টিনিউ করছেন অনার্স 166টা ক্রেডিট পড়ছেন 166 তাহলে আপনি অনার্স ডিগ্রি পাচ্ছেন সায়েন্স আর্টস কমার্সে অন্যদিকে আপনি আজকে 4 বছরে অনার্স উইথ রিসার্চ পাচ্ছেন যদি আপনার 75% করে মার্কস থাকে এবং 166 ক্রেডিট আপনাকে পড়াশোনা করতে হচ্ছে তার সাথে পাসের যে প্রোগ্রাম ছিল জেনারেলের যে প্রোগ্রাম ছিল সেটার নামকরণ করেছে মাল্টি ডিসিপ্লিনারি প্রোগ্রাম 3 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি উইথ মাল্টি ডিসিপ্লিনারি প্রোগ্রাম সেটা কী কী লেভেলে পাচ্ছেন লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্যাল কম্পিউটার সায়েন্স সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিসে আপনি 6টা সেমিস্টারে 126টা ক্রেডিট পড়াশোনা করলে 3 বছরে আপনি গ্র্যাজুয়েশন করতে পারছেন এবং এই ক্ষেত্রে আপনাকে দুটো কোর সাবজেক্ট মানে দুটো মেজর সাবজেক্ট নিয়ে পড়তে হবে অর্থাৎ 3 বছরে পড়াশোনা করছেন তারা পাসে পড়ছেন মেবি তারা মাল্টি ডিসিপ্লিনারিতে অ্যাডমিশন নেবে আর যারা অনার্সে ভর্তি হবে তারা অনার্সে ভর্তি হবে বোঝা গেল এত অবধি আমরা সবাই জানি এছাড়া তারপরে বলে দিয়েছে সার্টিফিকেট ডিপ্লোমা যেটা আমি বললাম যে এক্সিট করলে আপনি এই অপশানগুলো পাচ্ছেন আর রিসার্চের জন্য 75% মার্কস লাগবে প্রত্যেক সেমিস্টারে এটাও আমরা সবাই জানি এর পরবর্তী স্ক্রল করে একটু চলে এসে টোটাল ডিটেলসগুলো দেখি প্রথমত বলে দিয়েছি নেম অফ দ্য ইউজি প্রোগ্রাম অফার আন্ডার বিদ্যাসাগর ইউনিভার্সিটি CCFUP অর্থাৎ এর মধ্যে কোনগুলো মাল্টিডিসিপ্লিনারি কোনগুলো অনার্সের মধ্যে আসছে ফার্স্ট অফ অল বলে দিই আজকের এই সাবজেক্টগুলো লাইক হিউম্যানিটিসের মধ্যে পাচ্ছেন বাংলা এডুকেশন ইংলিশ হিন্দি হিস্ট্রি মিউজিক ফিলোসফি পল সায়েন্স সংস্কৃত সাঁওতালি সোশিওলজি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স আপনি এক্ষেত্রে অনার্স অনার্স উইথ রিসার্চ পেয়ে যাচ্ছেন ফ্যাকাল্টি অফ সায়েন্সের আন্ডারে অ্যান্থ্রোপোলজি অ্যাকোয়াকালচার রয়েছে বায়োটেকনোলজি বোটানিক কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ইকোনমিক্স জিওগ্রাফি জিওলজি ম্যাথামেটিক্স মাইক্রোবায়োলজি নিউট্রিশন ফিজিক্স ফিজিওলজি স্ট্যাট জুলজি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এবং তার সাথে অটোমোবাইল মেনটেনেন্স এবং কেমিস্ট্রির ওপর আপনি পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু সায়েন্সের জন্য অনার্স এবং অনার্স উইথ রিসার্চ অর্থাৎ BSc তার সাথে বিকম পাচ্ছেন আপনি হচ্ছে অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের ওপর অনার্স অনার্স উইথ রিসার্চ প্লাস মার্কেটিং ম্যানেজমেন্টে পেয়ে যাচ্ছেন অনার্স অনার্স উইথ রিসার্চ
এবং তার সাথে আপনি আরও কিছু অনার্স করতে পারছেন, যেমন যেগুলো প্রফেশনাল কোর্স লাইক কম্পিউটার অ্যাপ্লিকেশন, সোশ্যাল ওয়ার্ক বা বিএমএলটি, বিটিটিএম মানে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, অন্যদিকে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনার্স মানে বিবিএ অনার্স। অনেকে কোয়েশ্চেন করেছেন বিবিএ কি চার বছর হয়ে যাচ্ছে, চার বছর কোর্স হয়ে যাচ্ছে, যেটা আমি অলরেডি বলেছিলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটি অফার করছে। ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনার্স, হসপিটাল ম্যানেজমেন্ট, এগুলো সব কিন্তু আপনি চার বছরে কোর্স করছেন। দেখুন এখানে বলেই দিয়েছে পরিষ্কারভাবে যে আজকে যে সমস্ত কোর্সগুলো যে ব্যাচেলর অফ সায়েন্সের আন্ডারে বা যে সমস্ত প্রফেশনাল কোর্স সেগুলো চার বছরে হয়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে না কোনগুলো ভোকেশনাল কোর্স চার বছরের হচ্ছে না, যেরকম চলবে সেরকমই চলবে। তার সাথে আপনার এলএলবি তিন বছর গ্র্যাজুয়েশনে পড়ে বা এলএলবি পাঁচ বছর ইন্টিগ্রেটেড উচ্চ মাধ্যমিকে পড়ে, তার সাথে আপনার চার বছরে যেটা ফিশারি সায়েন্স আছে বা বিএসসি অনার্স এগ্রিকালচার যেটা রয়েছে, এই সব কিছু যেরকম ছিল সেরকমই চলবে। আর মাল্টিডিসিপ্লিনারি মানে তিন বছরের গ্র্যাজুয়েশন যেটা, সেক্ষেত্রে আপনি হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ ও কম্পিউটার সায়েন্স পেয়ে যাচ্ছেন। স্কল করে চলে গেলাম আমরা, দেখে নিচ্ছি এর পরবর্তী। প্রথমে দেখে নিই চার বছরের যে বিএ অত এবং তার সাথে যে অনার্স এবং রিসার্চের এক্সপেক্টে হিউম্যানিটিসের আন্ডারে বলে দিয়েছে মেজর আপনি তো প্রত্যেকটা আর্টসের ডিসিপ্লিন পেয়ে যাচ্ছেন সাবজেক্ট ওয়াইজ, তার সাথে মাইনর আপনি কী পাচ্ছেন এই গ্রুপ পেয়ে যাচ্ছেন, এখান থেকে একটা একটা করে চয়েস করতে হবে। লাইক বেঙ্গলি, হিন্দি, সাঁওতালি বা হিস্ট্রি, লাইব্রেরি, ইনফরমেশন সায়েন্স, পল সায়েন্স, মিউজিক, ফিলোসফি বা তার সাথে ইংলিশ এডুকেশন, সংস্কৃত, সোশিওলজি রয়েছে, ছটা গ্রুপ রয়েছে, দুটো সাবজেক্ট সিলেক্ট করতে হবে। ধরুন আমি সিলেক্ট করলাম সোশিওলজি, অন্যদিকে সিলেক্ট করলাম বাংলা, আর ধরুন এখানে আমি নিচ্ছি হচ্ছে ইংলিশ অনার্স। এখানে যেটা আপনি অনার্স নিচ্ছেন সেটা এখানে চুজ করলে হবে না, বোঝা গেল? অর্থাৎ অনার্স বা মেজরের সাবজেক্ট বাদ দিয়ে দুটো সাবজেক্ট চয়েস করতে হচ্ছে। তারপরে চলে এসে সায়েন্স, সায়েন্সের ক্ষেত্রে কম্বিনেশন দুটো সাবজেক্ট চয়েস করতে হবে আপনাকে। প্রথমত অ্যানথ্রোপোলজির জন্য এখানে অপশান দিচ্ছে জিওলজি, জুলজি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাট, জিওলজি, ফিজিওলজি, নিউট্রিশন, এর মধ্যে আপনি দুটো চয়েস করছেন। আরও কিছু বলে দিচ্ছি লাইক অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্টে কেমিস্ট্রি, স্ট্যাট, কম্পিউটার সায়েন্স, জুলজি, ম্যাথামেটিক্স, বোটানি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ইকোনমিক্স পাচ্ছেন, দুটো সাবজেক্ট মাইনরে চয়েস করতে হবে। এগুলো হচ্ছে বিএসসি অনার্স। তারপরে যেমন কেমিস্ট্রিতে বলে দিয়েছে ম্যাথ, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাট, জিওলজি, ইলেকট্রনিক্স, জুলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, বায়োটেকনোলজি, নিউট্রিশন অ্যাপ্লাই করতে পারছেন। অনেকে বলেছেন আমি কেমিস্ট্রি নিয়ে পড়তে চাই, আমাকে ম্যাথ কি নিতেই হবে? এখানে আপনি যেমন প্রচুর অপশান পাচ্ছেন, অন্যান্য কলেজেও দেয়, অন্যান্য ইউনিভার্সিটিও দেয়, সেই ক্ষেত্রে আপনি আজকে ধরুন আজকে কম্পিউটার সায়েন্স নিতে পারলেন, ফিজিওলজি নিতে পারছেন আপনার পছন্দের সাবজেক্ট অনুযায়ী। জিওলজির ক্ষেত্রে আপনি অপশান পাচ্ছেন কী কী, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, বোটানি, জুলজি পেয়ে যাচ্ছেন। তো জিওলজির সাথে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট, জিওগ্রাফি চয়েস করে নিন, আর একটা বোটানি বা ম্যাথ চয়েস করে রাখতে পারছেন আর একটা সাবজেক্ট। তার পরবর্তী দেখুন এখানে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, এই ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স সাবজেক্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে একটু স্কল করে চলে এলাম, আরেকটা দেখে নিই আমরা ফিজিক্যাল এডুকেশন, এই ক্ষেত্রে আপনি ফিজিওলজি, নিউট্রিশন, কম্পিউটার সায়েন্স, অ্যান্থ্রোপোলজি পেয়ে যাচ্ছেন। এরা বিএসসি অফার করছে, এটা তার জন্য এই সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে। আচ্ছা, এবার যেটা রয়েছে 7.3, অ্যাকচুয়ালি আমার যত গোলাচ্ছে এই 7.3 পয়েন্টটাতেই, কারণ আমরা দেখছি যে সব জায়গায় হচ্ছে যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি বলতে চার বছরের অনার্স, তিন বছরের মাল্টিডিসিপ্লিনারি কোর্স, মানে জেনারেল কোর্সটাই মাল্টিডিসিপ্লিনারি। এখানে মাল্টিডিসিপ্লিনারি বলতে সাবজেক্ট কম্বিনেশন ফোর ইয়ার্স, বিএসসি, বিএ, বিএসসি বা বিএস, বিকম, অনার্স, অনার্স উইথ রিসার্চ ইন মাল্টিডিসিপ্লিনারি স্টাডিজ। মাল্টিডিসিপ্লিনারি স্টাডিজ তো তিন বছরের কোর্স, যেটা আগেও ইউনিভার্সিটি বলে দিল, আমি যেটা প্রথমে আপনাদের শেয়ার করলাম। তাহলে চার বছরের অনার্স কোর্স এক্ষেত্রে কোথায় আসছে এটা আমরা ঠিক বুঝতে পারছি না, তাই 7.3 যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আমার একটু অসুবিধা হচ্ছে বুঝতে। আপনারা যদি বুঝতে পারেন কমেন্ট সেকশনে একটু প্লিজ জানিয়ে দেবেন, এবং এর জন্যই আমি ভিডিওটা দুদিন পর দিচ্ছি, কারণ এইটা আমি ভেবেছিলাম কোনো কলেজের নোটিফিকেশান দেখে একটু কনফার্ম হয়ে দেবো, বাট সেরকম কিছু পাচ্ছি না, প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্টসদের থেকে, তাই আমি এটা শেয়ার করে দিলাম। তো এখানে যেমন দেখুন আজকে প্রথমত এখানে কতগুলো জিনিস একদম ঠিকঠাক, যেমন বলে দিয়েছে দুটো মেজর একটা মাইনর, মানে দুটো কোর্স সাবজেক্ট একটা পাসের সাবজেক্ট, যেটা সব ইউনিভার্সিটি বলছে মানে তিনটে সাবজেক্ট পড়তে হবে লাইক হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এইভাবে। তো এখানে আপনি অপশনও প্রচুর পেয়ে যাচ্ছেন, সেই রেসপেক্টে আপনাকে তিনটে সাবজেক্ট চয়েস করতে হবে। বাট এখানে এই যে অনার্সটা দেওয়া হচ্ছে কি সেটা আমরা এখন অবধি কনফার্ম নই, তিন বছরে মাল্টিডিসিপ্লিনারি করে কি আরেকটা বছর সুযোগ দেবে স্টুডেন্টসদেরকে, যেটা ধরুন অনেক জায়গায় দিচ্ছে, আর বর্ধমান ইউনিভার্সিটি সুযোগ দিচ্ছে কে 10% স্টুডেন্টসদের, সেরকম কি দেবে কি না, যদিও এখানে আলাদা করে কিছু নোটিফিকেশানটাও বলা নেই। আচ্ছা, তার পরবর্তী দেখুন এখানে যেমন এখানে মাল্টিডিসিপ্লিনারির মধ্যে হিউম্যানিটিস গ্রুপে রয়েছে, তিনটে সাবজেক্ট চয়েস করতে বলছে এতগুলো গ্রুপে, লাইক বাংলা, হিন্দি, সাঁওতালি, ইংলিশ এডুকেশন, হিস্ট্রি, ডিফেন্স স্টাডিজ, পল সায়েন্স, মিউজিক, হিউম্যান রাইটস, এডুকেশন, ফিলোসফি, এনসিসি, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন, এর মধ্যে তিনটে সাবজেক্ট চয়েস করতে হবে আপনাদেরকে। তো বোঝা গেল, একটু দেখে নেবেন এটা, তার ফলে এই ক্ষেত্রে আমি যতদূর জানি দুটো মেজর একটা মাইনর সাবজেক্ট, দুটো কোর পেপার একটা পাসের পেপার বা জেনেরিক ইলেকটিভ যেটাকে বলা হয়ে থাকে সেটাই চয়েস করতে আপনাদের হবে। যেমন এখানে দেখুন অনেক কটা সাবজেক্ট রয়েছে লাইক আপনি চয়েস করলেন সোশিওলজি, এডুকেশন, জিওগ্রাফি, এইভাবে। তো তার পরবর্তী স্কল করে চলে আসছে
করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেজর মাইনর মাল্টিডিসিপ্লিনারি রয়েছে। মাল্টিডিসিপ্লিনারি বলছে যে তিনটে মাল্টিডিসিপ্লিনারি কোর্স সিলেক্ট করতে হবে এই তিনটে গ্রুপ থেকে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারের জন্য। প্রচুর অপশান দিচ্ছে ইউনিভার্সিটি, এটা খুব ভালো করেছে, তার ফলে কোনো ধোঁয়াশায় থাকবে না স্টুডেন্টস। আজকে ফার্স্ট সেমিস্টার ইন্ডিয়ান কনস্টিটিউশন, সোশ্যাল ভ্যালু অফ অ্যান্ড এথিক্স, স্পোর্টস ফিটনেস, বিজনেস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, বেসিক অ্যাকাউন্টিং, এনজিও অ্যান্ড ইটস অপারেশন। এই ক্ষেত্রে আপনার পছন্দ মতন আপনি একটা সাবজেক্ট চয়েস করলেন। সেকেন্ড সেমিস্টার আপনি এতগুলো পাচ্ছেন লাইক জেন্ডার স্টাডিজ, নেশন, কালচার, ইন্ডিয়া, কমিউনিটি, নিউট্রিশন, ফিজিক্যাল অ্যান্ড জিওগ্রাফি, কালচার, জিওগ্রাফি অফ বেঙ্গল। তারপরে চলে এসছে আপনার ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, তারপরে ডিজিটাল টেকনোলজিস চলে এসছে অন্যদিকে, কম্পারেটিভ লিটারেচার, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক পলিসি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বেসিক অ্যান্ড আর্টিফিশিয়াল, বেসিক অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খুব ভালো সাবজেক্ট। ন্যানো মেটেরিয়ালস দিয়েছে, খুব ভালো সাবজেক্ট। এন্টারপ্রেনারশিপ, খুব ভালো সাবজেক্ট একটা স্টুডেন্টসদের জন্য। তো এখান থেকে আপনাকে একটা করে চয়েস করতে হবে, বোঝা গেল? এইচএসি সাবজেক্ট মানে হচ্ছে আপনার তো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকবে, এমআইএল সাবজেক্ট থাকবে। আচ্ছা, এসএসসির মধ্যে এটা খুব ভালোভাবে দিয়েছে, দেখুন পিবিএসএসডি সাবজেক্টগুলোকে ঢোকাচ্ছে, মানে কোর্সগুলোকে। পশ্চিমবঙ্গ যে স্কিল ডেভেলপমেন্টের যে কোর্সগুলো হয় বিভিন্ন, লাইক বিউটিশিয়ান কোর্স হয়, সফট স্কিল যে কোর্সগুলো হয়, হাতের কাজের প্রচুর কোর্স হয়ে থাকে, তো সেই সমস্ত কিছু এখানে ঢুকিয়ে দিচ্ছে। তারপরে আপনার সেক্টর স্কিল কাউন্সিলের আন্ডারে কোর্সগুলো ঢোকাচ্ছে, প্লাস স্বয়ামটাকে ঢুকিয়ে দিয়েছে এখানে। তো এই রেসপেক্টে কিন্তু আপনি অপশানগুলো পাচ্ছেন। তার পরবর্তী ভ্যালু অ্যাডেড কোর্স, এটাও খুব ভালোভাবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি ডিফাইন করেছে। ফার্স্ট সেমিস্টারে আপনাকে এনভায়রনমেন্টাল স্টাডিজ ভ্যালু অ্যাডেড কোর্স পড়তে হচ্ছে, সেকেন্ড সেমিস্টারে তিনটে অপশান, একটা পড়তে হবে হিউম্যান রাইটস, ইয়োগা অ্যান্ড ওয়েলনেস এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট, তিনটের মধ্যে যেটাতে ইচ্ছুক আপনি পড়তে পারছেন। আচ্ছা, তার সাথে ইন্টার্নশিপ করতে হবে আপনাদের, এবং সেই ইন্টার্নশিপের জন্য কমিউনিটি সার্ভিস করতে হবে, একটা ইন্টার্নশিপ করতে হবে এনজিওর আন্ডারে বা পঞ্চায়েতের আন্ডারে বা মিউনিসিপ্যালিটি বা বিভিন্ন অর্গানাইজেশনের আন্ডারে। আচ্ছা, তার পরবর্তী একটু স্কল করে চলে আসছি, এখানে রিসার্চ প্রজেক্ট, এটা তো রিসার্চ যারা করবে, যাদের মার্কস থাকবে চার বছরে, তারা হচ্ছে কোনো গাইডের আন্ডারে, অর্থাৎ পিএইচডি গাইড যারা থাকবে তাদের আন্ডারে গিয়ে রিসার্চ করছে, যেটা আপনারা অলরেডি জানেন, আমি আগেও বলেছি। তো এখানে দেখুন বলে দিয়েছে মডালিটিস, প্রথমত আপনাকে ব্যাচেলার ডিগ্রি 3 বছর বা 4 বছর, মেজর ইন সায়েন্স আর্টস ফ্যাকাল্টি স্টাডিজ, একটা মেজর দুটো মাইনর, যেটা আপনারা জানেন, একটা অনার্স, দুটো পাসের পেপার। আর এক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি কোর্সের ক্ষেত্রে আপনার থাকবে হচ্ছে দুটো সাবজেক্ট মেজর, মানে দুটো কোর সাবজেক্ট, একটা মাইনর। আর এদিকে বলে দিয়েছে যে মেজর কমার্সের রেসপেক্টে আপনার থাকবে সেম সাবজেক্ট, মানে সেম কোর্স অ্যাজ পার দ্য সিলেবাস, মেজর মাইনর দুটোই পড়তে হবে হচ্ছে বিকমের জন্য। অ্যাডমিশন ক্রাইটেরিয়া প্রথমত বলে দিয়েছে এরা যে আজকে 3 বছর সুযোগ দিচ্ছে, লাস্ট অর্থাৎ 2021, 2022, 2023 তিনটে বছরকে সুযোগ দিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। তার সাথে এখানে বলে দিয়েছে বেস্ট অফ ফাইভের রেসপেক্টে আপনার মেরিট হবে, এবং বেস্ট অফ ফাইভে পাঁচটা সাবজেক্টে পাস করলেই আপনি আবেদন করতে পাচ্ছেন। তার সাথে বলে দিই এখানে যারা অনার্সের জন্য আবেদন করবেন তাদের বলে দিয়েছে 45% এগ্রিগেট পেতে হবে, আর 50% সাবজেক্টে থাকলেই আপনি অনার্সের জন্য আবেদন করতে পাচ্ছেন, এনভায়রনমেন্টাল স্টাডিজটা কিন্তু বাদ থাকবে। তার সাথে এখানে বলে দিয়েছে পাস অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি ক্ষেত্রে পাস করলেই আপনি কিন্তু আবেদন করতে পাচ্ছেন, বোঝা গেল? এবার একটু স্ক্রল করে চলে যাচ্ছি। আচ্ছা, একাডেমিক, ব্যাংক অফ ক্রেডিট বা এগুলো আমরা পরবর্তীতে আপনাদের হাতে ধরে দেখিয়ে দেবো কী করে এই রেজিস্ট্রেশন করতে হয়। এবার আমরা দেখি নি 4 বছরে কী কী পড়তে হচ্ছে। প্রথমত দেখুন সেমিস্টার ওয়ানে পড়তে হবে একটা মেজর সাবজেক্ট, একটা মাইনর সাবজেক্ট পড়তে হচ্ছে, একটা এইসি পড়তে হচ্ছে ইংলিশ কমিউনিকেশান, একটা এসএসসি পড়তে হচ্ছে, এবং তার সাথে পড়তে হচ্ছে আপনার একটা মাল্টিডিসিপ্লিনারি কোর্স, অনেক কটা অপশান আছে, তার মধ্যে একটা ভ্যালু অ্যাডেড কোর্স আপনাকে এনভায়রনমেন্ট পড়তে হচ্ছে, টোটাল 20টা ক্রেডিট রয়েছে। সেকেন্ড সেমিস্টারে পড়তে হচ্ছে অনার্স, অনার্স উইথ রিসার্চের রেসপেক্টে, একটা অনার্সের পেপার পড়তে হচ্ছে মেজরের পেপার, মাল্টিডিসিপ্লিনারি আপনার মাইনরের পেপার একটা, অর্থাৎ পাসের যে সেকেন্ড পেপার আছে সেটা পড়তে হচ্ছে, একটা এমআইএল বাংলা বা হিন্দি দুটোর মধ্যে একটা চয়েস করে পড়তে হবে, এসএসসি পেপার আপনাকে পড়তে হচ্ছে একটা, তার সাথে একটা সামার ইন্টার্নশিপ রয়েছে অ্যাডিশনাল করতে পারছেন আপনারা, না করলেও অসুবিধা নেই। তারপরে রয়েছে এমডিসি, এক্ষেত্রেও আপনার কাছে মাল্টিডিসিপ্লিনারি অনেক কটা অপশান দেখলাম আমরা, তার মধ্যে একটা, এবং ভ্যালু অ্যাডেডের আপনাকে সেকেন্ডটা পড়তে হচ্ছে, সেক্ষেত্রে আপনার তিনটে অপশান রয়েছে, তার মধ্যে একটা চয়েস করতে হবে। তারপরে এবং আপনি বেরিয়ে গেলে সার্টিফিকেট পাচ্ছেন। থার্ড সেমিস্টারে পাচ্ছেন আপনি অনার্সের দুটো পেপার পড়তে হচ্ছে, একটা পাসের পেপার পড়তে হচ্ছে, ইংলিশ কমিউনিকেশন পড়তে হচ্ছে এইসির আন্ডারে, এসএসসি পেপার একটা পড়তে হবে, এবং মাল্টিডিসিপ্লিনারি যে আপনার কাছে অপশান দিচ্ছে অনেক কটা, তার মধ্যে একটা পড়তে হবে। সেমিস্টার ফোরে আপনি তিনটে অনার্সের পেপার পড়ছেন, তার সাথে একটা পাসের পেপার পড়ছেন, একটা বাংলা বা হিন্দির মধ্যে ল্যাঙ্গুয়েজ পেপার পড়ছেন, একটা
তার সাথে আপনাকে একটা ইন্টার্নশিপের অপশান দিচ্ছে। তারপর আপনাকে সেমিস্টার ফাইভ, এই ক্ষেত্রে আপনার থাকবে হচ্ছে মেজরের পেপার আপনাকে পড়তে হচ্ছে 8, 9, 10, তিনটে মেজরের পেপার পড়তে হচ্ছে এবং একটা মেজর ইলেকটিভ থাকবে। তার সাথে আপনার কিন্তু এক্ষেত্রে থাকবে একটা মাইনরের পেপার আপনাকে পড়তে হচ্ছে। তার পরবর্তী আপনার এখানে চলে এসছে বা সেমিস্টার সিক্সে চলে এসছে, মেজরের পেপার পড়তে হচ্ছে তিনটে, একটা মেজর ইলেকটিভ রয়েছে এবং তার সাথে মাইনরের একটা পেপার পড়তে হচ্ছে। সেমিস্টার সেভেন, এই ক্ষেত্রে মেজরের পেপার পড়তে হচ্ছে এবং তার সাথে আপনাকে পড়তে হবে মাইনরের পেপার। আর রিসার্চ যারা করবে তারা রিসার্চ করবে, যারা রিসার্চ করবে না তাদের একটা এক্সট্রা মেজরের পেপার পড়তে হবে। অন্যদিকে আপনাকে আজকে সেমিস্টার এইটে গিয়েও সেম মেজরের পেপার মাইনরের পেপার পড়তে হচ্ছে, রিসার্চ করতে হবে, যারা রিসার্চ করবে না তাদেরকে এক্সট্রা পেপার পড়তে হচ্ছে। তো এবার আমরা দেখে নিচ্ছি 3 বছর। দেখুন 3 বছরের ক্ষেত্রে খুব সুন্দরভাবে বলে দিয়েছে, অর্থাৎ যেটা আমরা প্রথমে 4 বছর দেখছিলাম, দেখুন এই ক্ষেত্রে একদম 3 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম মাল্টিডিসিপ্লিনারি ভালোভাবে বলে দিয়েছে ইউনিভার্সিটি, আর এটা বুঝতে কোনো অসুবিধা হবেও না। সেমিস্টার মানে কী পড়তে বলছে, একটা মেজরের পেপার, মানে ধরুন আপনি আজকে পড়ছেন বাংলা, অন্যদিকে ধরুন ইংলিশ, অন্যদিকে ধরুন হিস্ট্রি, এর মধ্যে বাংলা ইংলিশটা মেজর আর হিস্ট্রিটা আপনার পাসের পেপার। তাহলে আপনি একটা মেজর পড়ছেন, এক্ষেত্রে বাংলা পড়ছেন ধরুন, এক্ষেত্রে পাসের পেপারটা পড়ছেন এবং ইংলিশ কমিউনিকেশন কোর্স পড়ছেন, এসএসসি পড়ছেন, একটা মাল্টিডিসিপ্লিনারি অনেক কটা অপশান, তার মধ্যে একটা ভ্যালু অ্যাডেড এনভায়রনমেন্ট পড়ছেন। সেমিস্টার টুতে গিয়ে আপনি মেজরের সেকেন্ড পেপার, মানে ধরুন প্রথমটা বাংলা থাকলে পরেরটা ইংলিশ রাখলাম আমি, তো সেই হিসাবে ইংলিশ পড়ছেন। মাইনরের পেপার যেটা আপনি হিস্ট্রি ছিল হিস্ট্রি পড়ছেন, অন্যদিকে একটা আপনি আবার বাংলা হিন্দির মধ্যে একটা পেপার পড়ছেন, ল্যাঙ্গুয়েজ গ্রুপ এসএসসি পড়ছেন এবং আপনি মাল্টিডিসিপ্লিনারি অপশান পাবেন, তার মধ্যে একটা ভ্যালু অ্যাডেডের অপশান পাচ্ছেন তিনটে, তার মধ্যে একটা। সেমিস্টার থ্রি সেমিস্টার ফোরও একদম সেম, মেজরের পেপার পড়তে হবে দুটো, মাইনরের পেপার একটা, ইংলিশ কমিউনিকেশনের একটা, এসএসসি একটা, মাল্টিডিসিপ্লিনারি একটা। তার পরবর্তী সেমিস্টার ফোর, এক্ষেত্রে মেজরের পেপার পড়তে হচ্ছে তিনটে, তার সাথে মাইনরের পেপার থাকবে এবং তার সাথে আপনার থাকবে এমআইএল অথবা বাংলা হিন্দির মধ্যে একটা পেপার। সেমিস্টার ফাইভে আপনি পড়ছেন মেজরের পেপার মাইনরের পেপার এবং সেমিস্টার সিক্সেও আপনি মেজর এবং মাইনর দুটো পেপারই আপনাকে পড়তে হচ্ছে। তো এটা হচ্ছে টোটাল আজকে তাদের কোর্সের ডিটেলস বলে দিলাম, অর্থাৎ এই বছরের থেকে যে নতুন নিয়মে চালু হচ্ছে এনইপি 2020 মেনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। পরবর্তী ইউনিভার্সিটি ওয়াইজ কলেজ ওয়াইজ চলে আসবো নোটিশ নিয়ে, তার জন্য সঙ্গে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।